আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেন না কেন মুসলমানদের নিকট মসজিদুল আকসা এতটা গুরুত্বপূর্ণ, যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিয়েছে। সেখানে মাত্র 14 একর জায়গার জন্য কেন এত অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের মূল ইতিহাস বা পিছনের কাহিনি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে করে আমাদের কোনো আপডেট মিস না হয়। মসজিদুল আকসা, এখানে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রসুলের কবর। এখানেই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রসুলদের এবং ফেরেশতাদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন। সেই জামাতের ইমাম ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই জামাতে মতান্তরে প্রায় 24,000 নবী রসুল উপস্থিত ছিলেন। এখান থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের নাম। এর সাথে জড়িয়ে আছে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সেই বিখ্যাত বিরল উটের কাহিনী। এখানের সাথেই জড়িত আছে দ্য গ্রেট সুলতান সালাহউদ্দিন আইয়ুবির অসংখ্য স্মৃতি। এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন। এই মসজিদের জন্য জিনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে, যা কিনা কোনো মানুষের পক্ষে অসম্ভব। এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় 25,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব লেখা হয়। পবিত্র কোরআনের সবচেয়ে বদ্ধখানেই মহান আল্লাহ এই মসজিদুল আকসাকে নিয়ে আলোচনা করেছেন। তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়। যদি তা করতে অপারগ হয় তাহলে সে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে। যদি তাও করতে সক্ষম না হয় তাহলে সে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে। আর এটাই হচ্ছে ইমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর। বুখারী হাদিস নম্বর 198।